দুই ক্যাপ্টেন আর কি তিন ক্যাপ্টেন হই এটা যদি বলে দেই তাহলে আপনারা সহজেই বুঝে ফেলবেন যে সাকিব হচ্ছে কি হচ্ছে না। সো আমি এখন তাহলে তো এই জিনিস বলবো কেন, না না ক্যাপ্টেন্সিতে তিনটা নাম আছে শুনেন, নাম যে নাই তা না, এর মধ্যে রিয়াদও আছে। এই তো কাজে এমন তো না যে কোনো সিদ্ধান্ত এখনও না হয়নি, তো না হওয়ার আগে আগে বলাটা কঠিন। সো এখানে তিনটা নাম আছে, এর মধ্যে রিয়াদও আছে, এখানে সাকিব আল হাসানের নামও আছে, ডেফিনেটলি আছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। অ্যান্ড এখানে আরও নাম আছে, না না আমি বলছি এখানে আরও নাম ছিল, এখানে আগে নাম ছিল আপনার লিটন দাস, আমি মানে আপনাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড বলছি, কিন্তু এখন তো আবার নতুন যোগ হচ্ছে সোহান, অনেকে আবার সোহানকেও মনে হচ্ছে মনে করছে যে না সেও ভবিষ্যতের জন্য হতে পারে। সো একজন ক্যাপ্টেন হলে একজন তো ভাইস ক্যাপ্টেনও হবে, বাট এগুলো আমরা এখনও ফাইনাল করিনি একটা স্তরে, মানে একটু কতগুলো ব্যাপার আছে, যাকেই বানানোই না বানাই না কেন তার সাথে আগে কথা বলতে হবে, তো তার সাথে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস এখন বোর্ড তো আগে ঠিক করে নিতে হবে। সো এই জিনিসগুলো সবই বাকি আছে, কাজে আমার ধারণা কয়েকদিনের মধ্যেই আপনারা জানতে পারবেন, এটা নিয়ে খুব একটা দেরি হবে না। না আপনাদেরকে আমি বলি, এখানটায় ভাইস ক্যাপ্টেনটা যে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, সো তারপরও দিলে অসুবিধা নাই, দিলে কোনো অসুবিধা নাই। এই জিনিসটা আমরা প্রথম আমরা ঠিক করলাম যখন সিদ্ধান্ত নিলাম, নিয়ে আমরা টেস্টে অলরেডি একটা ঘোষণা করেছি এবং বাকিগুলো তো আসবে। সমস্যাটা হচ্ছে যে কন্টিনিউয়াস এই খেলা, যে জিনিসটা বলছিলাম আপনারা, ব্রেকটা তো পাচ্ছি না ওদের সাথে। আপনি আমি যদি একজনকে ক্যাপ্টেন করতেও যাই, তার সাথে একটু বসতে হবে তো বোর্ডের, তার সাথে সে হইতে চায় কিনা এটাও তো জানতে হবে। মানে আমি আপনাকে বলতে পারি আমরা যে নাম চারটা বলারের মধ্যে একজন অলরেডি নাই করে দিয়েছে, আমি বলবো না কে যে হবে না, তাহলে আমরা কি বোর্ড কী চিন্তা করলো বা ম্যানেজমেন্ট কী চিন্তা করলো ইজ নট এনাফ। এখানে তো ওই যাদের কথা বলছি তারা হতে চায় কিনা এটাও তো জানতে হবে। তারপর আপনি আরেকটা জিনিস দেখেন, সোহান ইজ ইনজুর্ড, মানে আমি যে চারটা নাম বললাম জিনিসগুলো এত সহজ না, এই সোহান ইজ ইনজুর্ড, সোহান কি আদৌ এশিয়া কাপে খেলতে পারবে কি না এটা যতক্ষণ না জানি ততক্ষণ পর্যন্ত এর আমরা কী করতে পারবো, মানে সো দের আর আদার ইস্যুস, সব কিছু চিন্তা করেই আপনাদেরকে দেওয়া হবে, যেটা দেওয়া হবে আমার মনে হয় ভালোটাই দেওয়া হবে, আপনারা অস্থির হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত যেহেতু টি টোয়েন্টিতে আমরা টেস্ট জানি, আমরা ওডিআই জানি, এখন টি টোয়েন্টিতে যদি আমি দুই ক্যাপ্টেন আর কি তিন ক্যাপ্টেন হই এটা যদি বলে দেই তাহলে আপনারা সহজেই বুঝে ফেলবেন যে সাকিব হচ্ছে কি হচ্ছে না। সো আমি এখন তাহলে তো এই জিনিস বলবো কেন, একটা দল তৈরি করা হয়েছে, বাট ওই দলটা আমি বলেছি আগে ক্যাপ্টেন ঠিক করো, ক্যাপ্টেনের সাথে কথা বলো, কোচের সাথে কথা বলো, তারপর দলটা ঘোষণা করো, এটার জন্য দুইটা দিন সময় নিচ্ছে তারা, কারণ আমাকে দেখায় তো লাভ নাই, দল আর ক্যাপ্টেন সাইমালটেনিয়াসলি একসাথে দুই তিন দিনের মধ্যে একসাথেই দোনোটাই আপনারা জানতে পারবেন। এই মুহূর্তে আমি এখনো জানি না, কারণ হচ্ছে ওনারা কথা বলে আমাকে জানাবে, এটাই আমার সাথে কথা বলে আমাকে জানাবে ওনাদের ফাইন্ডিংসটা কী। সো প্রথম কথা হচ্ছে আগে তো আমাদের জানতে হবে যে কে হতে চায় কে হতে চায় না, এটা তো একটা ইম্পর্টেন্ট বিষয়, মানে আপনারা যত সহজ জিনিসটা ভাবছেন তত সহজ না, কারণ আমি জানি যে এই যে চারটা নাম বলেছে এর মধ্যে একজন না করেছে, এইটুকু আপনাদেরকে বলতে পারি সে হবে না। সো ন্যাচারালি